1971 সালের 17 এপ্রিল মুজিবনগরের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের মন্ত্রী পরিষদের সদস্যরা শপথ নেন। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক মুজিবনগরের সেই আম্রকাননের গাছগুলো এখন সুষ্ঠু পরিচর্যার অভাবে মারা যাচ্ছে। তবে জেলা প্রশাসন জানিয়েছে ইতিহাসের সাক্ষী এই আম গাছগুলো রক্ষা করতে স্থানীয় প্রশাসন সহ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নানা উদ্যোগ নিয়েছে। মেহেরপুর জেলা প্রতিনিধি আলামিন হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সুমন মাহমুদের রিপোর্ট। মুজিবনগর আমবাগান একদিকে ছায়াশীতল পরিবেশ, অন্যদিকে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের ঐতিহাসিক স্মৃতিসৌধ কমপ্লেক্স। এই ঐতিহাসিক আম গাছগুলো কালের সাক্ষী আজও দাঁড়িয়ে আছে। স্বাধীনতার পর থেকে বাগানটি ঐতিহাসিক দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করে। বর্তমানে কয়েক প্রজাতির ছোট বড় 1107টি আম গাছ রয়েছে। জীবিত গাছগুলোর বেশিরভাগই জরাজীর্ণ রোগাক্রান্ত। শতবর্ষে গাছগুলো ছায়া ও ফলদানের পাশাপাশি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এসব গাছের কাণ্ডগুলো একেবারে ঝুলে থাকতো, সেই দিন নাই। দিন দিন অবহেলার কারণে 450 গাছ থেকে এখন 1107টা আছে। শপথ গ্রহণকালীন সময়ে এ বাগানের পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। 1971 সালে 17 এপ্রিল এ বাগানে গাছের সংখ্যা ছিল 2250টি। পরিচর্যার অভাবে দিন দিন কমে যাচ্ছে গাছের সংখ্যা। মুজিবনগরের স্মৃতি বিজড়িত ধরে রাখার জন্য এই গাছগুলি বাঁচিয়ে রাখা দরকার। এই গাছগুলোকে মানে কিভাবে রক্ষা করা যায়, তার বাঁচার মানে যাবতীয় যা ব্যবস্থা করা, যে গাছগুলোকে টিকে রাখার জন্য সবাইকে উদ্যোগ করে এটা মানে চেষ্টা করতে হবে। মুজিবনগরের ঐতিহাসিক আম বাগানের ঐতিহ্য ধরে রাখতে স্থানীয় প্রশাসন সহ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নানা ধরনের উদ্যোগ নিয়েছে। যেসব গাছ অকেজো হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, সেসব জায়গায় নতুন করে গাছ লাগানোর জন্য ইতোমধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে উদ্যান তত্ত্ববিদ নিয়োগ করা হয়েছে। যে গাছগুলো অপসারণ করা দরকার সেগুলো অপসারণ করে তদস্থলে নতুন গাছ লাগানো হবে। এবং পরিচর্যার অভাবে যেন হারিয়ে না যায় দেশের প্রথম সরকারের শপথ গ্রহণের ঐতিহাসিক আম্রকাননের আম গাছগুলো। এই গাছগুলো আগামী প্রজন্মের জন্য ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। সুমন মাহমুদ, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন।